Assalamualaikum viewers, Khaledas Kitchen এ আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে দেখাবো কিভাবে দীর্ঘদিন ধনে পাতা সংরক্ষণ করে ফ্রোজেন করে রাখতে পারি। তাহলে চলুন পুরো ভিডিওটি দেখি। বাজার থেকে এনে এভাবে গোড়াগুলো পরিষ্কার করে নিয়েছি, এখন আমি ধুয়ে নিচ্ছি। ধনে পাতাগুলো ভালোভাবে এভাবে ধুয়ে নিয়েছি, এখন আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। ধনে পাতা কাটা হয়ে গিয়েছে, এখন এই ধনে পাতাগুলো পাতলা একটা পেপার বা বড় একটা কাগজ বা ট্রেতে করে পাতলা করে বিছিয়ে ফ্যানের নিচে রেখে দিব, অথবা যদি রোদ থাকে রোদে মেলে দিব, যাতে আলগা যে পানিটা আছে সে পানিটা শুকিয়ে নেবে। দেখুন ধনে পাতাগুলো পানি শুকিয়ে নিয়েছি, কোনো জলীয় অংশ নাই সম্পূর্ণ, মানে উপরে যে এক্সট্রা পানিগুলো ছিল সেই পানিগুলো ফ্যানের নিচে বাতাসে রেখে শুকিয়ে নিয়েছি। এখন আমরা একটা প্যাকেটে ভরবো বা একটা শুকনো বয়মে ঢুকিয়ে নিব। ধনে পাতা সংরক্ষণের জন্য আমি এরকম একটা জিপার প্যাকেট নিয়েছি, আপনারা চাইলে নর্মাল প্যাকেটও নিতে পারেন। এরকম প্যাকেটগুলো বাজারে কিনতে পাওয়া যায় বা শুকনো প্লাস্টিকের বয়মেও রাখতে পারি। তো আমি এভাবে প্রথমে সবগুলো এটার মধ্যে রেখে দিচ্ছি, এভাবে সবগুলো পাতা ভরে নিচ্ছি প্যাকেটে। এভাবে সবগুলো ধনে পাতা এই প্যাকেটে ভরে নিয়েছি। তো এখন আমরা এটা ডিপ ফ্রিজে রেখে দিব, আমাদের যখন প্রয়োজন জাস্ট জিপারে খুলে যতটুকু প্রয়োজন শুধু ওইটুকু বের করে তরকারিতে দিব বা যেখানে প্রয়োজন দিব, আর বাকিটা ফ্রিজে রেখে দিব যাতে বাতাস না প্রবেশ করে। এভাবে আমরা অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারি। দেখুন আমি পূর্বেই একটা প্যাকেটে ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম, আপনাদের খুলে দেখাই। দেখুন কত ঝরঝরা এবং সুন্দর সবুজ কালার পেয়েছে। যখন আমরা তরকারিতে বা কিছুতে দিব এভাবে দিব, আবার এভাবে জিপারটা লক করে দিব, তাহলে আর বাতাস ঢুকতে না পারলে জিনিসটা যতদিনই আমাদের মনে চায় অতদিনই আমরা ফ্রিজে রেখে দিতে পারব। ভিউয়ার্স, ফ্রোজেন করে রাখার জন্য ধনে পাতা রেডি। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন রেসিপি এবং বিভিন্ন ভিডিও দেখার জন্য বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।